বাংলাদেশের এক একটি পরাজয় মানেই কাউকে না কাউকে কাঠ গড়ায় দাঁড় করা। এতদিন সবার অসন্তোষ ছিল লিটন দাসকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে লিটন ফিরেছেন ফর্মে, তবে হেরে গেছে দল। এবার সবার আঙুল তানজিদ হাসান তামিমের দিকে। তামিম ইকবালের জায়গায় ছোট তামিমের অন্তর্ভুক্তি নিয়ে অসন্তোষ ছিল অনেকেরই। প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেলেও প্রথম দুই মূল ম্যাচে রান না পাওয়ায় চলছে তার তুলোথুনো। তবে তামিমের সমালোচকদের সবচেয়ে মোক্ষম জবাবটা দিলেন চন্ডিকা হাথুরুসিংহে, যার কাছে হারতে হয়েছে সেই ডেভিড মালানো একসময় ভুগেছেন অফর্মে। হাথুরু তাই মনে করিয়ে দিলেন, তানজিদের উপর থেকে যেভাবে আস্থা হারানো হচ্ছে, সেভাবে যদি মালানের উপর থেকে আস্থা হারাতো ইংল্যান্ড। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যে কোনো সময় যে কোনোখানে। তাহলে আজকের এই ম্যাচ জেতানো ইনিংসটা খেলাই হতো না তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন, জি ঠিকই বলেছেন, তানজিদ তামিম এই দুই ম্যাচে রান করেনি, কিন্তু সে তো প্র্যাকটিস ম্যাচে রান করেছে। দুই ইনিংস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে যাচাই করলে আজকে মারানের এই ইনিংসটা খেলা হতো না। আন্তর্জাতিক ক্রিকেটে সবাইকে সময় দিতে হয়, দলের ব্যাটাররা ফর্মে আছে। আশা করছি সামনের ম্যাচগুলোতে দল হিসেবে পারফর্ম করব। হাথুরু সিংহে অবশ্য মানছেন, টপ অর্ডারের ব্যর্থতার কারণেই বাংলাদেশ রানের পাহাড় টপকাতে পারেনি, যে বিপর্যয়ের শুরুটা হয়েছিল তামিমের উইকেট হারিয়েই। তিনি বলেন, পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেললে ম্যাচ জেতা কঠিন, ব্যাটিং ইউনিটের জন্য অবশ্যই এটা দুর্ভাবনা। টপ অর্ডারকে জেগে উঠতে হবে, দিনের খেলায় পেসাররা একটু সুবিধা পায়, আর শুরুতেও মুভমেন্ট ছিল, পেস ছিল, যদি দ্রুত ওদের কিছু উইকেট শিকার করা যেত হয়তো ভিন্ন দৃশ্য দেখা যেত। ওরা ব্যাটিং ভালো করেছে, কিছু ক্ষেত্রে ভাগ্য তাদের পক্ষে ছিল। একই সাথে বোলারদের পারফরমেন্সও হয়নি আপ টু দ্য মার্ক, অথচ উইকেটের সুবিধা আদায় লক্ষ্যেই শুরুতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। হাথুরু সিংহে মনে করেন, ইংল্যান্ডের ব্যাটারদের বুদ্ধিমত্তার কাছেই হার মানতে হয়েছে বাংলাদেশকে। তিনি বলেন, আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল করা। গত ম্যাচেও আমাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু স্পিনাররা পরে ম্যাচে ফিরিয়েছে। আজও স্পিনাররা চেষ্টা করেছে, কিন্তু ইংল্যান্ড ব্যাটিংয়ে অনেক বুদ্ধি খাটিয়েছে, আমরা পরে ঘুরে দাঁড়িয়েছি। শরীফুল অনেক সাহস দেখিয়েছে, ভেরিয়েশন দিয়ে চাপ সামাল দিয়েছে। একটা পর্যায়ে কিন্তু মনে হচ্ছিল অনায়াসে 400 রান হয়ে যাবে। লিটনের রানে ফেরা, মুশফিকের 50, শরীফুলের বল হাতে কামব্যাক, আপাতত কোচের কাছে এগুলোই 137 রানের বিশাল হারের ম্যাচের প্রাপ্তি। তবু ঘুরে ফিরে আসছে না পাওয়া গল্পের করুণ সুর। চোটের কারণে দলের অন্যতম সেরা পেসার এবাদত হোসেন চৌধুরী বিশ্বকাপে নেই। হাথুরু সিংহে অবশ্য তাকে মিস করতে নারাজ, কারণ দলের সাথে যারা আছেন তাদের ওপর কোচের পূর্ণ আস্থা, এমনকি টসের সিদ্ধান্তেও দেখছেন না কোনো ভুল। অনেকে প্রশ্ন তুলছেন শ্রীধরন শ্রীরামকে নিয়ে। ভারতীয় এই কোচকে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে দলের সাথে রাখা হয়েছে, তারপরও কেন বাংলাদেশ উইকেট থেকে সুবিধা আদায় করতে পারছে না? এদিকে দলের সাথে কোচ হাথুরু ছাড়াও আছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিন হেভিওয়েট কোচ একসাথে হওয়ার কারণেই কি উল্টো সব ছন্ন ছাড়া? হাথুরুর জবাব, শ্রীরাম এখানে আছে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে, গত টি টোয়েন্টি বিশ্বকাপেও সে ছিল, সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সব কিছু নিয়েই কাজ করে। একসাথে তিন হেভিওয়েটের দলে থাকা নিয়ে হাথুরু সিংহে বলেন, এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, খালেদ মাহমুদ সুজন হেড অব ডেলিগেশন, সে সব কিছু সামলায়, শ্রীরাম কনসালটেন্ট, আমি হেড কোচ, যেভাবে সব কিছু চলছে তাতে আমি খুশি, আমার এ নিয়ে কোনো সমস্যা নেই। সবাই দলের জন্য কাজ করছে, যে যেভাবে পারে দলে অবদান রাখছে, এই স্বাধীনতাটুকু তাদের আছে, আমি তাদের সাথে কাজ করতে খুবই কমফোর্টেবল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।